What's up beautiful people, assalamu alaikum. This is Onik Hasan, welcome to my Facebook page. কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সো যাচ্ছি হাতের ঝিল, 10 নাম্বার দিয়ে ঢুকতে চাইছিলাম, বাট এটা দেখি একদম মিরপুর 2 পর্যন্ত পুরোটাই জ্যাম হয়ে আছে। তো এখন যাচ্ছি 60 ফিট দিয়ে, সামনে কি অবস্থা জানি না। এই টাইমে জ্যাম তো হওয়ার কথা ছিল না আজকে, আর বাসা থেকে বের হওয়ার পরে জ্যাম দেখে আমি ভয় পেয়ে গেছি। তো আবার মানে ব্যাক করতে চাইছিলাম যে যাবো কি না এই টাইমে, আর অলমোস্ট এখন 5:30 বেজে গেছে। সো এই আর কি, তো লেটস গো, কতটুকু যাইতে পারি দেখি, টানাটানি করে যাই। সো টানতে টানতে চলে আসছি আগারগাঁও। কি হলো, অ্যাক্সিডেন্ট করে দিছে নাকি? ও মাই গড, নতুন গাড়ি শেষ। কিভাবে এরকম হয়েছে ভাই, কিভাবে হয়েছে এরকম? গাড়ি শেষ, না না চেঞ্জ দেখেন কে কথা বলেন। উনি কিভাবে বাড়ি গেছে? উনি বাড়ি গেছে কিভাবে, গাড়ির ভিতরে? হ্যাঁ, যে অবস্থা বাইক তো শেষ পুরো সামনে। আরে এখানে মানে নাই তো, ওর সাইড মারছে, সাইডে সাইড মেরে বাচ্চা আর কি ভুলটা আরামদায় করছে। সেটাই তো, নতুন ভার্সন শব্দ পাইছি আর লোকজন দেখতেছি না। ও তো হেলমেট পরা ছিল, হেলমেট পরা না থাকলে তো অবস্থা খারাপ হয়ে যেত। আরে তো শোনার ওই সেন্সি আলার পুরা না হলে শুনি তো একবারে টাকা রয়েছে পরে ভাই মানুষ কি সাথে যেতে ব্যথা ভাই ব্যথাটা পাবো ভাই শোনার ধরছি ঠিক আছে ভাই, ব্যথা পাইতে পারে, ব্যথা পাইছে অবশ্যই চিকিৎসার দরকার আছে। এখন তো ঠিক আছে, এখন উনি গরিব মানুষ, ভুল করলে দোষটা মানে ওনারা নিতে চায় না, কারণ ভুল তো দুজনে থাকতে পারে, বুঝলেন নাই? আর রং সাইড ব্যাপারটা হচ্ছে কি, আমিও অনেকবার 2-3 বার মারছে, ওরা ভুল করার ফলে ভুল স্বীকার করতে চায় না। আগে ট্রিটমেন্ট করেন পরে দেন, আর উনি পায় কয়টি, উনি পায় কয়টি? ঠিক আছে, ক্ষমতা নাই, সম্ভব না, 5,000 টাকা দেওয়া সম্ভব নয়। সুন্দর কথা বলেন ভাইয়া,
থাকতে পারলাম না আর, যাই হোক যতটুকু করা দরকার করে দিলাম। আসলে গাড়িটা নতুন গাড়ি, মানুষের একটা বাইক ইমোশন বুঝতে হবে। এখন রিক্সাওয়ালা বলে না, সিএনজিওয়ালা বলেন, ওরা মেরে দিয়ে পরে গরিব মানুষ বলে, এছাড়া তার আগে বলে না। খুবই খারাপ অবস্থা। তো ব্যাপারটা খুবই দুঃখজনক বিষয়, তা মেনে নিতে আসলে অনেক কষ্ট করে। একটা মানুষ বাইক কিনে শখ করে, কষ্ট করে, অনেক যারা আসলে মিডল ক্লাস ফ্যামিলি আছে এখানে, অনেক হাই লেভেলের আসলে কেউ এত মানে এক্সপেন্সিভ হয়েতে কাজ টাজ করে না। তো যারা মোটামুটি একটু টুকটাক শৌখিনতা পছন্দ করে, অনেক কষ্ট করে আসলে বাইকটা কিনে। তো এভাবে মেরে দেওয়াটা আসলে খুবই দুঃখজনক বিষয়। সো দোষ আছে, অবশ্যই দোষ আছে, যে বাইক ওভার স্পিডে গিয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত। আর যেহেতু বাইকে এবিএস নাই, এতে আরও বড় সমস্যা হয়ে গেছে। এখন যেহেতু সিএনজি ড্রাইভারও অসুস্থ হয়ে গেছে, উনি বয়স্ক মানুষ, এখন সিএনজির দোষ দিয়েও আসলে কোনো লাভ দেখতেছি না, কারণ উনি বয়স্ক মানুষ, ওনার দেওয়ার মতো কোনো এবিলিটি আমার মনে হয় না। কারণ বয়স্ক মানুষ সাধে আসে, গাড়ি চালাতে আসে না, কষ্ট করার জন্যই আসে। তো আসলে কিছু বলার নাই, কী করবো কিছু জানি না।
আমার দেরি হয়ে যাচ্ছে, বিদায়, আমি চলে আসতে হয়েছে, কাজ আছে রাতের দিন। তো সবাই সাবধানে রাইড করো, এটাই চাই আর কি।